বরিশাল সদরে প্রশাসন ও সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতার মধ্য দিয়েই চার দিনের থমথমে অবস্থার অবসান হয়েছে। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। 18 আগস্ট রাতে সদর উপজেলা পরিষদ হামলা সংঘর্ষ সহ অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জেরে পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটে। তবে গতকাল রোববার রাতে দুই পক্ষের সমঝোতা হয়। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইউএনওর বাসভবনে হামলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে 18 আগস্ট রাতে পুলিশের সংঘর্ষ সহ যাবতীয় বিষয় নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে দলের নেতাদের বৈঠক হয়। গতকাল রাত 8:30 দিকে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসানের সরকারি বাসভবনে এই বৈঠক হয়। রাত 11:00 পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক সূত্রে জানা যায়, বিষয়টি যাতে আর সামনে না বাড়ে সে বিষয়ে সবাইকে সম্মত হয়েছে। বরিশাল শহরের রাজবাহাদুর সড়কে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে এই বিষয়টি বিভাগীয় কমিশনার ছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বরিশাল নগর পুলিশের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, পুলিশের উপপরিদর্শক DIG SM আক্তারুজ্জামান, RAB 8 এর অধিনায়ক অতিরিক্ত DIG জামিল হাসান, বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, পুলিশের সুপার মোহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস ও নগর আওয়ামী লীগের সভাপতি AKM জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। তবে বৈঠকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনিবুর রহমান উপস্থিত ছিলেন না।